8টার দিকে, রাত 8টার দিকে চিত্রনায়িকা পরিমণি এবং তার দুই সহযোগী সহ বনানীর বাসভবন থেকে র‍্যাব একের একটি আভিযানিক দল তাকে আটক করে নিয়ে আসে রাতে র‍্যাব সদর দপ্তরে। এই মুহূর্তে আমরা যতটুকু তথ্য পেয়েছি তাতে র‍্যাব সদর দপ্তরেই তাদেরকে রাখা হয়েছে। এবং গতকাল যখন এই অভিযানটি পরিচালিত হয় আমরা দেখেছিলাম আসলে বিকেল 4টা থেকেই কিন্তু এই অভিযানটি শুরু হয়েছিল। ঠিক গণমাধ্যম কর্মীরা কিন্তু পরিমণি, চিত্রনায়িকা পরিমণির ফেসবুক লাইভের সূত্র ধরেই কিন্তু তার বাসায় গিয়ে দেখতে পায় যে র‍্যাবের একটি দল তার বাসাটি ঘিরে রেখেছে। প্রায় 30 মিনিট পর র‍্যাব সদস্যরা কিন্তু তার বাসভবনে ঢুকতে পারে, অর্থাৎ তিনি কিন্তু কোনোভাবেই তাদেরকে ঢোকার অনুমতি দিচ্ছিলেন না। এক পর্যায়ে পরিচয় নিশ্চিত হওয়ার পর তিনি তাদেরকে ঢুকতে দেন এবং প্রায় 2.5 থেকে 3 ঘন্টা ব্যাপী একটি অভিযান পরিচালিত হয়। র‍্যাব সদস্যরা তার বাসায় অভিযান চালায় এবং এই অভিযানে কিন্তু তার বাসা থেকে আমরা দেখেছি বিপুল পরিমাণ বিদেশি মদ জব্দ করা হয়েছে। র‍্যাব আরও জানিয়েছে যদিও আনুষ্ঠানিক কোনো ব্রিফিং এখনও অনুষ্ঠিত হয়নি, তবে আমরা যতটুকু তথ্য পেয়েছি তার বাসা থেকে কিন্তু ভয়ঙ্কর মাদক এলএসডি এবং আইসও উদ্ধার করা হয়েছে। এর পাশাপাশি অন্যান্য যে নেশাদ্রব্য যে উপকরণ রয়েছে সেই বিষয়গুলো কিন্তু তার বাসভবন থেকে উদ্ধার করা হয়েছে। এবং রাত ঠিক 8টার দিকে তাকে আর তার দুই সহযোগী সহ র‍্যাবের গাড়িতে করে নিয়ে আসা হয়েছে র‍্যাব সদর দপ্তরে। ঠিক তার পরপরই কিন্তু আরও একটি অভিযান পরিচালিত হয়েছে বনানীতে। সেই অভিযানে রাজ মাল্টিমিডিয়ার যে কর্ণধার রয়েছেন নজরুল ইসলাম রাজ, যিনি একজন প্রযোজক, তার বাসায় একটি অভিযান পরিচালিত হয়। সেই বাসা থেকেও কিন্তু বিপুল পরিমাণ মাদকদ্রব্য এবং সেক্স টয় উদ্ধার করা হয়। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে গতকাল কিন্তু কোনো ধরনের ব্রিফিং অনুষ্ঠিত হয়নি, হয়তো দুপুরের মধ্যে র‍্যাব সদর দপ্তরে একটি ব্রিফিং অনুষ্ঠিত হবে। কি কারণে, কেন, কোন সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে বা আটক করা হয়েছে, নিয়ে আসা হয়েছে র‍্যাব সদর দপ্তরে, সেটি জানানো যাবে। এবং মামলা হওয়ার কথা রয়েছে দুটি, তারপর কিন্তু তাদেরকে আদালতে তোলা হবে। তো মিম, এখন পর্যন্ত র‍্যাব সদর দপ্তরের সামনে থেকে আমার কাছে এই ছিল সবশেষ তথ্য। ব্রিফিং হওয়ার পর আরও সুনির্দিষ্ট তথ্য আপনাকে জানানো যাবে। মিম, র‍্যাব সদর দপ্তর থেকে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী বুলবুল রেজা। এদিকে